সুপ্রিয় দর্শক, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুইটা দেশই ইউরোপের সেনজেনভুক্ত দেশ। বর্তমানে দুটো দেশেতেই ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে এবং এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাংলাদেশ সহ মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি ভাইয়েরা আসার জন্য চেষ্টা করছেন। বিশেষ করে আমি এতদিন যাবৎ আপনাদের সাথে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ে বিভিন্ন তথ্য এবং খবর আপনাদের মাঝে শেয়ার করে এসেছি, কিন্তু আমাদের সেই ভিডিও দেখে অনেক দর্শক বা অনেক ভাই যারা আমাদের সাথে জড়িত আছেন বা নিয়মিত ভিডিও দেখেন, তাদের মধ্যে বর্তমান সময়ে আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটি জানতে চেয়েছেন সেটি হলো যে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া এই দুটি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিসা কোন দেশে হচ্ছে বা বর্তমানে কোন দেশের পরিস্থিতি কেমন, কারা কী ধরনের ভিসা দিচ্ছে সেটাই জানতে চেয়েছেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা রাস্তায় হাঁটাহাঁটি করি এবং ইউরোপের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের সাথে আজকে আলোচনা করি যে বর্তমানে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া এই দুই দেশের মধ্যে সবচেয়ে ভিসা বেশি কোন দেশ দিচ্ছে, ভিসা রেশিও কোন দেশে বেশি সেটাই আজকে আপনাদের জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক, 2023 সালের শেষের দিকে এসে বর্তমান এই সময়ে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল অথবা বিভিন্ন অনলাইন সোর্সের মাধ্যমে আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি যে বর্তমানে ধরেন লাস্ট দুই মাসের যেটা আপনার পর্যালোচনা বা পর্যবেক্ষণ, সেখানে দেখা গেছে যে পোল্যান্ডের থেকে ক্রোয়েশিয়ায় কিন্তু ভিসার রেশিও অনেক বেশি। মানে হলো যে পোল্যান্ড গত দুই মাসে যেই পরিমাণ ভিসা দিয়েছে তার তুলনায় কিন্তু ক্রোয়েশিয়া অনেক বেশি ভিসা দিয়েছে। তার মানে হলো যে ক্রোয়েশিয়া থেকে যারা আবেদন করেছে, মানে ক্রোয়েশিয়া থেকে যারা পেপার্স নিয়ে এসেছে বা বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়াতে যারা আবেদন করেছেন তারা কিন্তু বেশি ভিসা পেয়েছেন পোল্যান্ডের থেকে। এর মানে হলো যে তারা অরিজিনাল ডকুমেন্টস বেশি পরিমাণে নিয়ে আসতে পেরেছেন এবং নিজেদের ডকুমেন্টসগুলোকে 100% প্রোভাইড করতে পেরেছেন, সেই কারণে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসাগুলি বেশি হয়েছে পোল্যান্ডের তুলনায়। আমি আপনাদেরকে সবসময় যেটা বলি যে ভিসার রেশিও কিন্তু নির্ভর করে অরিজিনাল ডকুমেন্টসের রেশিওর উপরে। অরিজিনাল ডকুমেন্টসের রেশিও যদি ভালো হয় ভিসার রেশিও তখন ভালো হয়। ভিসার রেশিও কিন্তু কোনো সিজন, সময় বা টাইম টেবিল বা কোনো মাস দেখে হয় না, ভিসার রেশিও হয় নির্ভর করে হলো আপনার ডকুমেন্টসের উপরে। মনে করেন যে কোনো একটা কোম্পানি যদি 100% জেনুইন ডকুমেন্টস আপনাকে দেয় তখন ওখান থেকে আপনি 50% পেলেন, আর বাকি 50%-এর মধ্যে হচ্ছে 40% থাকবে আপনার নিজের ডকুমেন্টসগুলো, যদি জেনুইন হয় তাহলে আপনি 40% পাবেন, তার মানে 90% হয়ে গেল। আর 10% কিন্তু সবসময় ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, লাক মানে হচ্ছে আপনার তকদির, আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে অবশ্যই আপনার ভিসা হবে, 10% আপনার সবসময় রেখে দিতে হবে ভাগ্যের উপরে। তো ভিসা যদি আপনারা পেতে চান আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে 100% জেনুইন ডকুমেন্টস আপনাকে নিতে হবে, পোল্যান্ড থেকে হোক বা ক্রোয়েশিয়া থেকে হোক, যেই কোম্পানি থেকে আপনি ডকুমেন্টস নেবেন 100% শিওর করবেন তারা যেন আপনাকে জেনুইন ডকুমেন্টসটা দেয়, তাহলে কিন্তু আপনি 50% আগায় গেলেন। বাকি 50%-এর 40% আপনার নিজস্ব যে ডকুমেন্টসগুলো আছে সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি ছাড়া, কোনো ধরনের নকল সার্টিফিকেট কাগজপত্র ছাড়া, নামের বানান, আপনার জন্ম তারিখ, এ সমস্ত ভুল ত্রুটি যদি না থাকে, 100% জেনুইন কাগজপত্র এবং কোনো ধরনের জালিয়াতি বা ফেক কাগজপত্র না দিয়ে যদি একটা কমপ্লিট ফাইল আপনি রেডি করতে পারেন, আপনি 90% শিওর থাকতে পারেন আপনার ভিসা হবে। বাকি 10% ভাগ্যের উপরে ছাড়তেই হবে, কারণ কি ভিসার কিন্তু কখনো কোনো নির্দিষ্ট গ্যারান্টি হয় না, এটা কেউ দিতে পারবে না। ভিসার কোনো নির্দিষ্ট গ্যারান্টি যেহেতু কেউ দিতে পারবে না, পারে না, সেটা হয় না, যে কারণে 10% আপনার সবসময় ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। বাকি 90% যদি আপনি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনার বিরাট একটা চান্স আছে ভিসা হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া নিয়ে আমি আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি তাহলে কোন দেশ চয়েস করবেন, পোল্যান্ডে যাবেন নাকি ক্রোয়েশিয়া যাবেন। এই দুইটা দেশের মধ্যে কিন্তু তুলনামূলক একটা পার্থক্য আছে। বিষয়টা হলো পোল্যান্ডও সেনজেনভুক্ত দেশ ইউরোপীয় ইউনিয়নের এবং ক্রোয়েশিয়াও সেনজেনভুক্ত দেশ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। এখন কথা হলো যে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া এই দুই দেশের মধ্যে কিন্তু বেতন এবং আপনার ইনকামের একটু তফাৎ রয়েছে। আমি যেটা প্রিফার করি মনে করি সেটা হলো যে ক্রোয়েশিয়ার থেকে পোল্যান্ডে ইনকাম একটু ভালো এবং ক্রোয়েশিয়ার থেকে পোল্যান্ডে আপনার যাতায়াত, থাকা খাওয়া এবং আপনার জীবন ধারণের মানটা একটু আপনার তুলনামূলক সহনীয়। আপনি যেই টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়ে কিন্তু আপনি এখানে বেশ ভালোভাবে থাকা খাওয়া করে টাকা সেভ করতে পারবেন। আর ক্রোয়েশিয়ার ক্ষেত্রে পোল্যান্ডের থেকে আপনি তুলনামূলক একটু কম ইনকাম করতে পারবেন,
সেক্ষেত্রে আপনি ইনকামের সাথে খরচটা একটু সামঞ্জস্য কম হবে। তো এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী দেশ সিলেক্ট করতে পারেন। আপনি যেই দেশে যাবেন সেই দেশ সম্পর্কে ভালো করে জেনে বুঝে ওই দেশে যদি লোক থাকে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে তখন আপনারা চেষ্টা করবেন। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি, আমার ভিডিও যারা দেখে থাকেন তাদের সবাইকেই আমি এই জিনিসটা সবসময় বলি যে ভাই আপনারা যখন চেষ্টা করেন, যদি মনে করেন আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ থাকে তাদের মাধ্যমে চেষ্টা করাটাই সবচেয়ে বেটার। যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে জালিয়াতির কোনো শেষ নেই, আপনারা বলেন অনলাইনে আবেদন করব কিভাবে, নিজে নিজে অ্যাপ্লাই করব কিভাবে, তো কোম্পানি খুঁজে পাবো কিভাবে, ভাই এই জিনিসটা কিন্তু অনলাইনে করা বা নিজে নিজে করা একটু টাফ। কারণ কি, আপনি যেটা অনলাইনে মনে করছেন আবেদন করেছেন কোম্পানিতে, আসলে কিন্তু ওইটা কোম্পানিতে আবেদন করেন নাই, অনলাইনে যে জিনিসটা হচ্ছে ওরাও কিন্তু একটা এজেন্সি, ওরা জাস্ট আপনার অ্যাপ্লিকেশনটা নেওয়ার পরে আপনার থেকে ডাটা নিয়ে ওরাও চাচ্ছে কোনো একটা জায়গার থেকে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে, যেটা সশরীরে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে করেন আর এটা অনলাইন এজেন্সির মাধ্যমে করতেছেন, পার্থক্যটা এটাই। আর যদি আপনি সরাসরি কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেটা কী ধরনের, সেটা হতে পারে আপনি যদি হাই কোয়ালিফাই হয়ে থাকেন, আপনি যদি বিভিন্ন সাবজেক্টের উপরে মাস্টার্স MBA BBA এরকম বড় কোনো ডিগ্রি থেকে থাকে, এবং আপনি যদি সেই রিলেটেড কোনো জব বাংলাদেশে বা মিডল ইস্টে বা পৃথিবীর যে কোনো দেশে করে থাকেন, সেই জবটাকে আপনি ট্রান্সফার করার জন্য কোনো একটা কোম্পানির সাথে, একই ধরনের কোম্পানি যদি আপনি খুঁজে পান এবং তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি ওখানে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বলা চলে আপনি বিনা খরচে আসতে পারবেন। বিনা খরচে মানে হলো যে মানে শুধুমাত্র ওই কোম্পানি আপনাকে সব কিছু ম্যানেজ করে দেবে, আপনার প্লেন ভাড়া দিয়ে আপনি চলে আসবেন, সেটা কিন্তু হাই কোয়ালিফাই জবের ক্ষেত্রে। এটা বিশ্বের বিভিন্ন দেশে এটা চালু আছে, আপনি যদি কোয়ালিফাই হয়ে থাকেন, আপনার জব যদি সেরকম ভালো মানের জব করে থাকেন, তাহলে আপনি যেই দেশে যেতে চান সেই দেশের সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আপনি কিন্তু নিউজ সংগ্রহ করে দেখতে পারেন যে কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করে আপনার জবটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। অনেকেই এভাবে চলে আসছে এবং পোল্যান্ডেও আসছে, তারা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, বা অনেক ব্লগার আছে যারা এই জাতীয় ভিডিও দেখিয়েছে এবং আপনারা সেগুলো হয়তো দেখেছেন। তো এটা হলো হাই কোয়ালিফাই যাদের, আর যাদের কোয়ালিফিকেশন অতটা হাই না, যারা নর্মাল একেবারে জেনারেল ওয়ার্কার মানে সাধারণ শ্রমিক হিসেবে আসতে চান তাদের জন্য একটু কঠিন। আপনারা যদি আত্মীয় স্বজন না থাকে, ধরেন 50% বা 80% মানুষের আত্মীয় স্বজন নাই, তারপরও তারা কি আসবে না? অবশ্যই আসবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যেই মাধ্যমটা চয়েস করবেন, মানে হচ্ছে আপনারা যদি কোনো এজেন্সির কাছে যান সেই এজেন্সিটা সম্পর্কে আগে ভালো করে খোঁজখবর নিয়ে তাদের রেপুটেশন যাচাই করে, মানে তারা কত বছর ধরে কাজ করছে, কিভাবে কাজ করছে, তাদের প্রক্রিয়াটা কী, তারা আগে টাকা নেবে কি না, বা টাকা নেওয়ার সময় কোনো গ্যারান্টি পেপারে সিগনেচার করবে কি না, টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তাদের ট্রান্সপারেন্সি কতটুকু, এগুলো যাচাই করেই আপনারা এজেন্সির কাছে যাবেন এবং আপনারা চেষ্টা করবেন। চেষ্টা করলে অবশ্যই এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবসময় সচেষ্ট থাকি আপনাদেরকে সঠিক তথ্য সরবরাহ করে সঠিকভাবে সব কিছু জানানোর জন্য, যাতে আপনারা বুঝে জেনে আপনারা প্রক্রিয়াটা একটু সহজ করে আসতে পারেন। তো আমাদের প্রচেষ্টা সবসময় আপনাদের জন্য থাকে যাতে আপনারা ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে পোল্যান্ডে, যেহেতু আমি বেশি ভিডিও করি পোল্যান্ডে, আপনাদের আসার অনেক মানুষের আগ্রহ, তাই পোল্যান্ডে যারা আসতে চান তাদের যাত্রাটা যাতে সহজ হয়, সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলি জানাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য সবসময় চেষ্টা করি আমরা নতুন নতুন তথ্য এবং সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সাথে থাকার জন্য। আর আজকে যারা এই ভিডিওটা নতুন দেখলেন তাদেরকেও জানিয়ে রাখছি ভাই, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটা আপনাদের জন্যই কাজ করে, আপনাদের জন্য ইনফরমেশন সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে আপনাদের সাথে উপস্থাপন করে এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। কাজেই আমাদের সাথে থাকলে আপনারা উপকৃত হবেন। আর এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমাদের এই ভিডিওটিও দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে রাখছি। প্রিয় দর্শক, আগামীতেও আরও কোনো নতুন কথা নিয়ে বা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো ইউরোলাইফ বিডি চ্যানেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।